বিজেপির বড় নেতা কবিয়াল অসীম সরকার তার ফেসবুক পোস্টে এমন কথা লিখেছেন যার দরুন নরেন্দ্র মোদীর সবথেকে বড় সর্বনাশ হয়ে গেল। কারণ কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন হবে গোটা দেশ জুড়ে, আর সেই লোকসভা নির্বাচনের ভোটে জিতলে তবে মোদী প্রধানমন্ত্রী হতে পারবে। কিন্তু কবিয়াল অসীম সরকার তার ফেসবুক পোস্টে লিখেছেন যে বিজেপি পার্টি বাংলায় একটিও সিট পাবে না এবং নরেন্দ্র মোদীর গদি উল্টে যাবে। এই কথা লেখার পরই বিপদে পড়ে গেছে নরেন্দ্র মোদী ও বিজেপি আরএসএসের নেতারা। এত বড় বিজেপি নেতা হয়ে বিজেপি পার্টি যে গোহারান হারতে চলেছে এটা বলার পরই বিপদে পড়ে নরেন্দ্র মোদী ও বিজেপি আরএসএস এখন চিন্তায় পড়ে গেছে। নিউজ 18 বাংলার সাংবাদিক যখন প্রশ্ন করেন, কবিয়াল অসীম সরকারকে ফোন করেন যে আপনি যে বলছেন যে বিজেপি পার্টি গোহারান হারবে, আপনি একজন বিজেপি নেতা হয়ে বলছেন নরেন্দ্র মোদীর গদি উল্টে যাবে, কি প্রমাণ আছে আপনার কাছে? তখন বিজেপি নেতা কবিয়াল অসীম সরকার প্রমাণ দিয়েছেন যে নরেন্দ্র মোদীর গদি উল্টে যাবে এবং বাংলায় বিজেপি পার্টি একটিও সিট জিততে পারবে না, প্রতিটাতে গোহারান হারবে। চলুন প্রথমে দেখুন কবিয়াল অসীম সরকার তার ফেসবুক পোস্টে কী কী লিখেছেন, তারপরে দেখুন বিজেপি নেতাকে যখন ফোন করে জিজ্ঞাসা করেন যে বিজেপি পার্টি যে গোহারান হারতে চলেছে তার প্রমাণ দিন, তিনি ফোনে সমস্ত কিছুর প্রমাণ দিয়েছেন যে বিজেপি পার্টি পুরোপুরি বাংলা থেকে শেষ হয়ে গেল এবং নরেন্দ্র মোদীর গদি উল্টে গেল। বিস্ফোরক পোস্ট বিজেপি বিধায়ক অসীম সরকারের, 24 লোকসভায় বাংলা থেকে একটি আসনও না পাওয়ার আশঙ্কা করছেন রানাঘাটের বিজেপি বিধায়ক অসীম সরকার। এবং তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যে পোস্টে একাধিক বিষয় তিনি লিখেছেন। রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে ফেসবুকে সরব হয়েছেন অসীম সরকার। ভেঙ্কটেশ্বর, অসীম সরকারের এই পোস্ট কেন তিনি এই পোস্ট করলেন, কি জানা যাচ্ছে? তুমি নিশ্চয়ই, তোমার মনে রয়েছে কয়েকদিন আগেই অসীম সরকার বিজেপি বিধায়ক, তিনি সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছিলেন, সেখানে দলীয় রাজনৈতিক যে রাজ্য নেতারা তাদের বিরুদ্ধে মূলত ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এবং সেখানে কমিটি করার ক্ষেত্রে তাদেরকে বাদ দিয়েই, অর্থাৎ বিধায়কদের বাদ দিয়েই কমিটি তৈরি করা হচ্ছে এমন একটা মন্তব্য তিনি তুলে ধরেছিলেন। এবারে সোশ্যাল মিডিয়ায় অসীম সরকার বিজেপি বিধায়ক তিনি স্পষ্ট করলেন যে দলে যে অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেই বিষয়টা তিনি কিন্তু সামনে আনলেন। কি বললেন? তিনি বললেন যে বাংলা থেকে 2024 যে লোকসভা নির্বাচন, সেখানে যদি বিজেপি একটি আসনও না পায় তাহলে কিন্তু 24 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজদরবারে ক্ষমতায় আসবেন, এটা কিন্তু স্পষ্ট। কিন্তু তার এই হঠাৎ করে এই মন্তব্য কেন, যে বিজেপি যদি বাংলা থেকে একটি আসনও না পায় সেক্ষেত্রে কি তিনি আশঙ্কা করছেন যে বাংলা থেকে একটি আসনও পাবে না বিজেপি? সেই জায়গায় দাঁড়িয়ে যারা মর্যাদা রয়েছে সেই সমস্ত মর্যাদা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে, সেই পরামর্শ কিন্তু দিয়েছেন অসীম সরকার। অর্থাৎ অসীম সরকারের যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সেই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে যেমন সরগোল পড়ে গিয়েছে, পাশাপাশি বঙ্গ বিজেপির অন্দরে, সেই বঙ্গ বিজেপির অন্দরেও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি এ ব্যাপারে অসীম সরকারকে, যেহেতু তিনি এই নিয়ে দুটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, একদিকে রাজ্য নেতৃত্বের ক্ষোভ, অন্যদিকে আজকে যেভাবে তিনি আশঙ্কা। অসীম সরকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বিজেপি বিধায়ক তিনি কি বলছেন শুনবো। এই আশঙ্কা কেন করছেন যে রাজ্যে একটা আসনও পাবেন না? এটা আশঙ্কা করা নয়, এটা হচ্ছে আত্মসমীক্ষা। আত্মসমীক্ষার দ্বারাই আত্মশক্তি বৃদ্ধি পায়। বিজেপির যারা নিম্ন স্তরে, যারা জেলায় রয়েছেন, যেভাবে জেলা সাজাচ্ছেন সেইটা দেখে আমি বলেছি এদের আত্মশক্তির জন্য।